কম প্যাসেঞ্জারদের কমফোর্টের জন্য রাস্তায় উনি মানে প্যাসেঞ্জাররা যখন ট্রাফিকে থাকতেন মানে ওয়েট করতেন, তাহলে ওনার খুব ঘাম আসতো বা কিছু আসতো, অসুস্থ ফিল করতেন। এই জন্য আমি ভাবলাম কি একটু কমফোর্ট ফিল করাই, তাহলে আমি কুলার লাগিয়েছি। কিভাবে বানালে কুলারটা? কুলারটা বাক্স ভরে অ্যালুমিনিয়াম শিট কিনলাম ওইখান থেকে তৈরি করে, আর 12 ভোল্ট ডিসি ফ্যান নিলাম, তারপরে ঘাস লাগিয়ে, আর জলের ব্যবস্থাও আছে ওর মধ্যে, কুলের মধ্যে সামনে ট্যাঙ্ক আছে, ওর মধ্যে জল যায়। আর ফেসিলিটি যেমন আমাদের মোদি বলেছিলেন যে মানে ডিজিটাল ইন্ডিয়া, তো ওনার জন্য ওয়াইফাই ব্যবস্থাও আছে, আর অনলাইন পেমেন্টও করতে পারেন ক্যাশলেস, হ্যাঁ পেটিএম ওয়েটিএম ফোনপে সব আছে। হ্যাঁ অনেকটা অনেকটা অনেক প্যাসেঞ্জার বলছে এমন টোটো তো দেখিনি, এত মানে কমফর্ট দিচ্ছ সেম ফেয়ারে। হ্যাঁ টিপ দেয় আমাকে টিভি। আমাদের প্যাসেঞ্জার বলতো কি আমার তাড়াতাড়ি দাদা একটু চালান, আমার সিরিয়ালটা মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ তো আমি ভাবতাম কি এরকম কিছু করি যে ওনার মানে আরো একটু কমফর্টটা দিতে পারি। হ্যাঁ সিরিয়ালটা এখানে অনলাইন দেখতে পারবে আমার টিভিতে, জি টিভি সাথে সব ধরে। ফিউচার প্ল্যান আছে এখন আমার এসি লাগানো, টোটোতে এসি লাগানো, এসি লাগিয়ে আমি মানে সব পূর্ণ করে নেব আমার। হ্যাঁ এটিএম মেশিনও লাগাবো, ক্যাশলেস করতে পারো, কার্ড ইউজ করতে পারবে। বর্ষাকালে বৃষ্টি হয় তো সেখানের জন্য কি আলাদা কিছু পরিকল্পনা রাখবে? আর কোথায় চলে তোমার টোটো, কোন রুটে? আপনি মোলে আপনি মোল থেকে যেখানে প্যাসেঞ্জারটা দেখতে পারেন উইদিন হাওড়া নিয়ে যেতে পারেন। তোমার নাম? গৌতম কুমার রায়। কোথায় থাকো? বয়লার ফুল মোস 1x1 ডিপ রোড। এই টোটোটা তোমারই নিজের তো? হ্যাঁ নিজের। এই গরমের মধ্যে কুলার লাগানোর পরিকল্পনা এবং যেটা হাতে বানিয়ে উদ্যোগটা ভালো বলছিস, তাহলে অবশ্যই ভালো যে নিয়েছে, হয়তো পরবর্তীকালে এটা বাড়বেও। কোনো অটোতে এখন অব্দি দেখিনি, আমি দেখিনি অন্তত, এই টোটোতে ফার্স্ট দেখি। টিভি আছে, আমি যতটা পথ যাবো যেইটুকুই যাই না কেন আরামে যাবো। পেমেন্টটাও ক্যাশ পাই? পেমেন্টটাও সেম, বেশি নয়, ভাড়া সেমই লাগবে। অচিন্ত ঘোষ।